শুভ সন্ধ্যা বন্ধুরা আজ সতেরো ডিসেম্বর রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো শিলচর রেল স্টেশন থেকে অপরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধার আড়াই বছরের কার্যকালে কৃষিক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব হিমন্ত বিশ্ব সরকারের অষ্টম আসাম আন্তর্জাতিক কৃষি উদ্যান শস্য মেলায় অংশ নিলেন মুখ্যমন্ত্রী ইচ্ছুক সরকারি কর্মচারীদের আপন বাহন প্রকল্পে আবেদনের আহ্বান হোমগার্ড দক্ষতা পরীক্ষার নির্দেশ উপনির্বাচন আজ শেষ হয়েছে হাইলাকান্দি পুরসভার বারো নং ওয়ার্ডের প্রচার মাঠে নামার পথ নেই জমি বিক্রি করতে বাধ্য হচ্ছেন কালীনগরের অসহায় মানুষ মানুষের শ্রেষ্ঠ সম্পদ বই সুপ্ত প্রতিবার বিকাশ গোটায় বললেন কমলাক্ষ করিমগঞ্জ বইমেলা পরিদর্শনে বিধায়ক সংবর্ধনা পাথারকান্দি বিধানসভা ভিত্তিক সাংস্কৃতিক মহাসংগ্রাম আঠারো উনিশ ডিসেম্বর স্বাস্থ্যের জুখি রামনগরের আইসক্রিম ফ্যাক্টরির লাইসেন্স সাসপেন্ড লেবেলে ভুল তত্ত্ব ও নিকৃষ্ট মানের উপাদানে তৈরি হচ্ছে হিমায়িত পণ্য এবং সর্বশেষ খবর কি হল বাইশতম বইমেলায় পাঁচটি দোকান তিনটি চার্স্টজ আর আস্টিনা জানালেন হতাশ ব্যবসায়ীরা এবারে শুনুন বিস্তারিত খবর শিলচর তারাপুর রেল স্টেশন থেকে এক অপরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধার আজ সকাল দশটা নাগাদ মৃতদেহটি উদ্ধার হয় জানা যায় আজ সকালে স্থানীয় লোকরা মৃতদেহ দেখতে পান স্থানীয়রা মৃতদেহটি দেখে সঙ্গে সঙ্গে তারাপুর আউটপোস্টে খবর দেন খবর দেওয়ার সঙ্গে সঙ্গে তারাপুর তেলার ইনচার্জ দল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করেন এখনো পর্যন্ত মৃত ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি পরবর্তী খবরটি হলো রাজ্য সরকারের পক্ষ থেকে সরকারি কর্মচারী যারা আপন বাহন প্রকল্পের অধীনে ক্রয় করতে বাহন তাদের নির্ধারিত ফর্ম পূরণ করে আপন স্কিমের আবেদন করতে পারবেন বলে জানানো হয়েছে পরবর্তীকালে এই সম্পূর্ণ স্বোষণা ফর্ম সংশ্লিষ্ট বিডিওর কাছে জমা দিতে হবে স্বোষণা ফর্ম পাওয়ার পর বিডিও প্রদত্ত তথ্য যাচাই করে পরবর্তীতে শংসাপত্র বিন্যাস পূরণ করার জন্য দায়বদ্ধ থাকবেন এই যাচাইকরণ প্রক্রিয়া অনুসরণ করে ডিডিওদের নিশ্চিত করতে হবে যে স্বঘোষণা এবং ডিডিও সার্টিফিকেশন নথি উভয়ে প্রাসঙ্গিক ব্যাংকিং প্রতিষ্ঠানে দ্রুত পাঠানো হয়েছে পরবর্তী খবরটি হল কাছাড়ের জেলা হোমগার্ড কমান্ড্যান্ট এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন কাচার করিমগঞ্জ হাইলাকান্দির হোমগার্ড স্বেচ্ছাসেবকদের পেট এবং চিকিৎসা দক্ষতা পরীক্ষার জন্য উদারবন্ধের ডিটিসি হোমগার্ড দয়াপুরে প্যান কার্ড আধার কার্ড ক্যারেক্টার সার্টিফিকেট আসল হোমগার্ড সার্টিফিকেট ইত্যাদি সহ নির্বাচন কমিটির সামনে উপস্থিত হতে নির্দেশ দেওয়া হয়েছে কাছাড়ের হোমগার্ড সেবকদের আগামী ১৯ ডিসেম্বর সকাল আটটা থেকে বিকেল চারটার মধ্যে উপস্থিত হতে নির্দেশ দেওয়া হয়েছে অনুরূপভাবে করিমগঞ্জের প্রার্থীদের বিশ ডিসেম্বর এবং হাইলাকান্দির প্রার্থীদের একুশ ডিসেম্বর নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত হতে হবে জেলা কমান্ডেন্ট হোমগার্ড কাছাড় আরবান উইং হোমগার্ড হাইলাকান্দি করিমগঞ্জ অফিসগুলি ফর্ম জমা দেওয়ার জন্য দেরি হলে দায়বদ্ধ থাকবে না এবং স্বেচ্ছাসেবকদের নিয়ার্য মূল্যায়নকে বাধাগ্রস্ত করতে পারে এমন কোনো বিভ্রান্তিকর তথ্য এবং অন্যান্য অসৎ আচরণকে কঠোরভাবে নিরুৎসাহিত করবে বোর্ডের সামনে হাজির হওয়া হোমগার্ড স্বেচ্ছাসেবকদের টিএ ডিএ বা কোনো বাসস্থান দেওয়া হবে না বলে জানানো হয়েছে পরবর্তী খবরটি হল মানব স্বাস্থ্যের ঝুঁকির কারণ হতে পারে বলে সাসপেন্ড করা হল শিলচরের আইসক্রিম ও চকোবার ব্র্যান্ডের আইসক্রিম ফ্যাক্টরির লাইসেন্স আইসক্রিমটি উৎপাদনে ব্যবহৃত উপাদানে গুণগত মান সহ খাদ্য সুরক্ষা বিধি লঙ্ঘনের দায়ে উৎপাদক সংস্থাটির বিরুদ্ধে এই পদক্ষেপ কি চেক কাটার ফুড সেফটি বিভাগ এর আগে এই আইসক্রিম ফ্যাক্টরির সত্ত্বাধিকারী সংকর্ষণ অধিকারীকে দুবার নোটিশ পাঠায় বিভাগ কিন্তু সংকর্ষণ অধিকারীর পক্ষে কোনো জবাব মেলেনি এর গত ডিসেম্বর এক নির্দেশে আইসক্রিম উৎপাদক ফ্যাক্টরির লাইসেন্স সাসপেন্ড করা হয় শিলচর রামনগরের আইআইডি এলাকায় রয়েছে সংকর্ষণ অধিকারীর আইসক্রিম ফ্যাক্টরিটি সেখানে উৎপাদিত আইসক্রিম ও ফ্যাট ফ্রোজেন ডেজার্ট নিয়ে বিস্তর অভিযোগ পেয়ে তদন্তে নামেন কাছারের ফুড সেফটি অফিসার মীর হোসেন রামনগর আইআইডি এলাকার সিনার্জি অ্যাসোসিয়েট নামে এক প্রতিষ্ঠানে গিয়ে নমুনা সংগ্রহ করেন তিনি সেখানে আইসক্রিম ও চকোবার ব্র্যান্ডের মিডিয়াম ফ্যাট ফ্রোজেন ডেজার্ট উৎপাদন করা হয় গত এগারো জুলাই এর নমুনা সংগ্রহ করে বিশ্লেষণের পর রিপোর্ট পাঠান এই ফুড সেফটি অফিসার এর ভিত্তিতে দুই হাজার সালের ফুড সেফটি আইনের বত্রিশ দ্বারায় নোটিশ পাঠিয়ে উৎপাদিত পণ্যের গুণগত মান উন্নত করতে বলা হয় সত্তাধিকারী সংকর্ষণ অধিকারীকে গত দুই আগস্ট এই নোটিশটি পাঠানো হয়ে তাকে এতে স্পষ্টভাবে বলা হয় আইসক্রিম তৈরির নামে ফ্রোজেন ডেজার্ট উৎপাদনে ফুড সেফটি লাইসেন্সের শর্ত লঙ্ঘন হচ্ছে এ বিষয়ে সংশ্লিষ্ট নথিপত্র সহ চোদ্দ দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে কিন্তু এতে কোনো সারা দিন অধিকারী এদিকে রাজ্য সরকারের গুয়াহাটির ফুড অ্যানালিস্টের কাছে ফ্রোজেন ডেজার্ট পণ্যটির নমুনা পাঠানো হয়েছিল তা নিকৃষ্ট মানের বলে ধরা পড়ে পাশাপাশি এই পণ্যটি মিস ব্র্যান্ডেড বলে উল্লেখ করা হয় রিপোর্টে এরপর ফের একবার নমুনার বিশ্লেষণ রিপোর্ট সহ সুগজ নোটিশ পাঠিয়ে সংকর্ষণ অধিকারীকে বলা হয় কেন তার লাইসেন্স সাসপেন্ড করা হবে না এ বিষয়ে উনত্রিশ নভেম্বরের মধ্যে যেন জবাবদিহি করেন কিন্তু এখন অবধি এ বিষয়ে কোনো সারা দেননি সংকর্ষণ পরবর্তী খবরটি হল বই মেলায় পাঁচটি দোকান তিনটি চা আর আসছি না জানালেন হতাশ ব্যবসায়ীরা পাঠককে আকৃষ্ট করতে না ব্যবসায়িক উদ্দেশ্যে বইমেলার আয়োজন করা হয়েছে এমন প্রশ্ন উঠতে শুরু হয়েছে করিমগঞ্জ বইমেলা কমিটির বিরুদ্ধে আগামী তিন বছর পর পঁচিশ বছর পূর্ণ হবে এই বই মেলা তবে এবার মেলায় এসে হতাশ ব্যবসায়ীরা আগামী বছর আর এই মেলায় আসবেন না বলে মন্তব্য করছেন তারা না আসার কারণ হিসেবে যাবতীয় খুব উগরে দিয়েছেন মেলা কমিটির বিরুদ্ধে কমিটির জন্যই মেলা মার খেয়েছে বলে মন্তব্য করেছেন ব্যবসায়ীরা ক্রেতা শূন্য বই মেলায় পনেরো ও দশ হাজার টাকা করে মেলা কমিটিকে দোকান ভাড়া দিতে হচ্ছে বলেও জানিয়েছেন তারা ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে মেলা কমিটির সভাপতি শতুরায়ের সঙ্গে যোগাযোগ করলে তিনি কোনো মন্তব্য করেননি বাইশতম বই মেলা অনুষ্ঠিত হচ্ছে টাউন কালীবাড়ি রোডের সহচরীর মাঠে সপ্তাহ দিন আগে সাংবাদিক সম্মেলন করে চোদ্দটি স্টল নিয়ে বই মেলা শুরু হওয়ার কথা জানিয়েছিল মেলা কমিটি এতে বাংলাদেশ সহ ভারতের বিভিন্ন জায়গা থেকে পাবলিশার্স সংস্থা আসার কথাও জানানো হয়েছিল কিন্তু বাস্তবে এসব কোথার কোনো মিল খুঁজে পাওয়া যায়নি 14 স্টলের স্থলে মাত্র 5 স্টল নিয়ে শুরু হয়েছে বইমেলা এছাড়া 4 স্টল রয়েছে তিনটি বাংলাদেশ থেকে কোনো বইয়ের স্টলি আসেনি পাবলিশার সংস্থা এসেছে মাত্র একটি শনিবার ছিল মেলার পঞ্চম দিন এদিন সংবাদ মাধ্যমের তরফে মেলায় বইয়ের বিক্রিবট্টার খবর নিতে গেলে ওয়েবসাইটরা দস্তুরমতো খুব উগ্রে দিয়েছেন শিলচরের গোবিন্দ কংসবনী কলকাতার চর্চিত গুজ ও গুহাটির সিরায় খুব ব্যক্ত করে বলেন কান দর্জি আর এই মেলায় আসছিনা না মেলা কমিটির ডাকে এসে বিড়ম্বনায় পড়েছি আমাদের ন্যূনতম সুযোগ সুবিধা দেওয়া হয়নি অথচ মোটা অঙ্কের দোকান ভাড়া দিতে হচ্ছে আমাদের গোবিন্দ কংস ও সিরায় জানান তাদের দোকান ভাড়া পনেরো হাজার টাকা আর চর্চিত গুষের দশ হাজার টাকা আগামী বছর থেকে তারা আসবেন না জানতে চাইলে ব্যবসায়ীদের জবাব মেলার পাঁচ দিন কেটে গিয়েছে কিন্তু সাত হাজার টাকার বইও বিক্রি হয়নি ক্রেতা না আসার পেছনেও মেলা কমিটিকে দোষারোপ করছেন তারা তাদের মন্তব্য শহরের কোথাও মেলার পোস্টারিং করা হয়নি শহরে মাইকিং করা হয়নি স্কুল কলেজের প্রিন্সিপালদেরও আমন্ত্রণ জানানো হয়নি আমন্ত্রণ করলে নিশ্চিত তারা তাদের প্রতিষ্ঠানের পূর্বদের মেলায় পাঠাতেন তাছাড়া কমিটি আমাদের নিম্নমানের স্টল বানিয়ে দিয়েছে বই রাখতে পারছি না র্যাক থেকে বই পড়ে যাচ্ছে মেলায় আমাদের বই ডিসপ্লে করতে হয় যাতে পাঠকরা বইয়ের কভার দেখে আকর্ষিত হন কিন্তু মেলা কমিটির কারণে আমাদের বই স্পাইন করে রাখতে হচ্ছে এতে পাঠকরা বই দেখতে পারছেন না পরবর্তী খবরটি হল পাথারকান্দিতে বিধানসভা ভিত্তিক সাংস্কৃতিক মহাসংগ্রাম প্রতিযোগিতা শুরু হচ্ছে আঠারো ও উনিশ ডিসেম্বর স্থানীয় মুন্ডমালার খেলার মাঠে দুদিন ব্যাপী এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানকে সুন্দর ও সফল করে তুলতে সব ধরনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে পাতারকান্দি বিধানসভা ভিত্তিক সাংস্কৃতিক মহাসংগ্রাম কমিটি একইভাবে প্রস্তুতি নিয়ে কর্মীদের সঙ্গে দফায় দফায় বৈঠকে বসছেন কমিটির চেয়ারম্যান তথা স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল এই বিধানসভা কেন্দ্রের অধীন পাথারকান্দি ও লোয়ারপুয়া ব্লকের মোট কুড়িটি জিপি পর্যায়ের প্রতিযোগিতায় যারা উত্তীর্ণ হয়েছে তারা এই বিধানসভা ভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এদিনের প্রতিযোগিতায় যারা জয়ী হবে তাদের প্রত্যেকে জেলা ভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এছাড়া বিধানসভা ভিত্তিক মহাসংগ্রামে যারা অংশগ্রহণ করে জয়ী হবে তাদের প্রত্যেককে পুরস্কার বিতরণ করা হবে দুদিন ব্যাপী এই সাংস্কৃতিক মহাসংগ্রামের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানটিকে সফল করে তুলতে বিধানসভা কেন্দ্রের সব সংস্কৃতি প্রেমী জনগণের উপস্থিতি সহ সহযোগিতা চেয়েছে পাথারকান্দি বিধানসভা ভিত্তিক সাংস্কৃতিক মহাসংগ্রাম কমিটি পরবর্তী খবরটি হল হাইলাকান্দি পুরসভার বারানং ওয়ার্ডের আগামী উনিশ ডিসেম্বরের উপনির্বাচনের জন্য আজ বিকেল চারটায় প্রচার অভিযান শেষ হয়েছে এই উপনির্বাচনের ভোট গ্রহণ উনিশ ডিসেম্বর সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত হাইলাকান্দি ইন্দ্রকুমারী কুমারী গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের পুরসভার নির্ধারিত ভোট কেন্দ্র নং বারো এবং বারো এ চলবে হাইলাকান্দি জেলা কমিশনারের সভাকক্ষে প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক সর্বদলীয় সভায় উপনির্বাচনের প্রস্তুতি জানিয়ে দেওয়া হয় এডিসি জ্যোতির্ময় দুই বাড়ির পৌরহিত্যের সভায় জানানো হয় যে এই উপনির্বাচনের ভোট গণনা একুশ ডিসেম্বর সকাল আটটা থেকে জেলা আয়ুক্তের কার্যালয় ভবনের দ্বিতলে শুরু হবে এজন্য জেলা আয়ুক্তের ভবনের দ্বিতলে স্ট্রং রুম এবং কাউন্টিং হল স্থাপন করা হয়েছে ওই ওয়ার্ডের সব ভোটারকে নির্বিঘ্নে ভোট দিতে সব বন্দোবস্ত করা হয়েছে বলে তিনি জানান প্রশাসনের পক্ষ থেকে তিনি এই ওয়ার্ডের ভোটারদের উৎসমুখর পরিবেশে ভোট দিতে আবেদন জানান সবাই এই উপনির্বাচনের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট গৌতম প্রিয় মোহন্ত জানান ভোটদানের সময় ভোটারের পরিচয় সাব্যস্তের জন্য সচিত্র ভোটার পরিচয় পত্র অথবা আধার কার্ড সঙ্গে আনতে হবে সবাই অন্যান্যদের মধ্যে কংগ্রেসের পক্ষে শামসুদ্দিন বড় লস্কর বিজেপির পক্ষে মৃণাল কান্তি দেব অতিরিক্ত পুলিশ সুপার সমীর দফতর বড়ুয়া এবং নির্দল প্রার্থী পিঙ্কি দেব অংশ নেন সবার শেষে সর্বদলীয় প্রতিনিধি দল স্ট্রং রুম এবং কাউন্টিং হল পরিদর্শন করেন উল্লেখ্য এই উপনির্বাচনে দুইজন প্রার্থী কংগ্রেসের মৌসুমী সিনহা এবং বিজেপির সুদীপ্তা সেনগুপ্ত প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন পরবর্তী খবরটি হলো গত আড়াই বছরের কার্যকালে সরকার রাজ্যের কৃষিক্ষেত্রের বিকাশে যথেষ্ট গুরুত্ব দিয়েছে ন্যূনতম সমর্থন মূল্যে দান কিনতে সরকার যে পদক্ষেপ নিয়েছিল এর ফলে বাষট্টি হাজার কৃষকের কাছ থেকে রাজ্য সরকার ছয় লক্ষ মেট্রিক টন দান গত বছর কিনতে সক্ষম হয়েছে এর বিনিময়ে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে বারোশো কোটি টাকা হস্তান্তর করেছে সরকার সরকারের এই পদক্ষেপের ফলে লাভবান হচ্ছেন রাজ্যের কৃষকরা গুয়াহাটি খানাপড়ায় আসাম পশু চিকিৎসা বিজ্ঞান মহাবিদ্যালয়ের খেলার মাঠে কৃষি বিভাগ আয়োজিত অষ্টম আসাম আন্তর্জাতিক কৃষি উদ্যান শস্য মেলায় অংশ নিয়ে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী শর্মা অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী এদিন আসাম মণ্ডপ আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ের মণ্ডপ এবং আন্তর্জাতিক প্যাভিলিয়নের উন্মোচন করেন পাশাপাশি রাজ্যের কৃষকদের উৎপাদিত বিভিন্ন ফসল প্রদর্শন স্থল ঘুরে দেখেন এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী চোদ্দ কোটি টাকা ব্যয় দরঙ্গিরি কলের বাজার উন্নয়ন প্রকল্প খানাপড়ায় আসাম বীজ নিগমের ভবনের ভিত্তি স্থাপন করার পাশাপাশি আসাম বীজ নিগমের নগর আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী কৃষি উদ্যান শস্য পশুপালন মৎস্য এবং রেশম ক্ষেত্রে নিরন্তর উন্নত প্রদর্শনকারী কৃষকদের পুরস্কৃত করেছেন এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেছেন কেন্দ্র সরকারের গ্রহণ করা বিভিন্ন প্রকল্প থেকে কোনো কৃষকই যাতে বঞ্চিত না হন তার জন্য রাজ্য সরকার ব্যবস্থা নিচ্ছে এবং মিলট মিশন ফডার মিশন ইত্যাদির মাধ্যমে জাতি করে কৃষকরা লাভবান হতে পারেন তার উপরও গুরুত্ব দিচ্ছে সরকার মুখ্যমন্ত্রী তার বক্তব্যে একাধিক কৃষিকর্মের উপর গুরুত্ব আরোপ করেন তিনি বলেছেন বিভিন্ন রাজ্যে কৃষকরা বছরে তিনটি পর্যায়ের পর্যন্ত কৃষিকর্মে লিপ্ত হন তাছাড়াও তারা ক্ষেতে বাণিজ্যিক গাছ রোপণ এবং উদ্যান শস্য রোপণ করেও যথেষ্ট উপার্জন করে এরই পরিপ্রেক্ষিতে রাজ্যের কৃষকদের বছরে দুই বা তারও বেশি কৃষিকর্মে জড়িত হওয়ার আহ্বান জানান এতে রাজ্যের কৃষির উন্নয়ন হবে এবং লাভবান হবেন কৃষকরাও বলেছেন মুখ্যমন্ত্রী কৃষি সামগ্রী উৎপাদনের মাধ্যমে একটি আত্মনির্ভর আসাম গড়ার লক্ষ্যে বিশেষ ব্যবস্থা হাতে নিয়ে মুখ্যমন্ত্রী বাসন প্রসঙ্গে রাজ্যের কৃষি পশুপালন এবং মৎস্য বিভাগের প্রতি আহ্বান জানান আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত